নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি গতকাল কে কে আর কিন্তু চারবার বাকি থাকতেই একশো বাষট্টি রানের টার্গেট পূরণ করে তারা কিন্তু এমআই অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে একটা বড়ো সড়ো জয় পেয়ে যায় সেই ম্যাচের কে কেয়ার দলের দুই নায়ক অবশ্যই বেঙ্কটেশ আয়ার এবং প্যাট ক্যামিন্স হ্যাঁ বেঙ্কটেশ আয়ার ওপেনার হিসেবে নেমে পুরো শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়েছেন আর তার পাশাপাশি ভাই অসাধারণ প্রশংসা করতেই হবে প্যাট কমিন্সের কারণ প্যাট কমিন্স আসলো দেখলো আর জয় করলো এরকম পারফরমেন্স তিনি করলেন হ্যাঁ তার অসাধারণ পারফরমেন্স ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরমেন্সের জন্যই কে আর খুবই তাড়াতাড়ি ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে তো সেই দুই নায়ক প্যাট কমিন্স এবং ভেঙ্কটেশ আয়ার ম্যাচে ম্যাচ শেষে কি বললেন সেটা নিয়ে তোমাদেরকে বলবো তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ম্যাচ শেষে ভেঙ্কটেশ আয়ার বলেন শেষ সবজি থাকতে পেরে আমি খুবই খুশি কোনো কোনো দিন এইভাবেও আমাদেরকে খেলতে হবে তাহলেই আমরা অনেক ম্যাচ জিততে পারবো এরপর তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা ছিল যে কামিন্সের এরকম ব্যাট বা ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনি কী বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান কামিন্স ব্যাট করার সময় এছাড়া বাকি সময় মনে হয়েছে পিচ খুব কঠিন এমন কঠিন পিচে ব্যাট করার জন্য কামিনসকে কৃতিত্ব দিতে হবেই এবং তার এই পারফরমেন্সের জন্য সত্যি খুব ভালো লাগছে এবং আমি খুবই খুশি তো এই দুই কথার কিন্তু বলেন বেঙ্কটেশ আয়ার এরপরে আমরা শুনে নেব ম্যাচের সেরা পুরস্কার নেওয়ার সময় প্যাট কামিন্স তিনি কি বলেন অর্থাৎ ম্যাচের হিরো তো তাকে প্রশ্ন করা হয়েছিল আর তিনি কি বলেন তিনি বলেন আমি নিজেই অবাক হয়ে গিয়েছি ব্যাটের মাঝে বল লাগছিল খুব বেশি ভাবিনি বলারকে দেখে খেলছিলাম মাঠের যেদিকে বাউন্ডারি ছোট সেই দিকে বেশি শট খেলার চেষ্টা করছিলাম তাই এই রকম পারফরমেন্স করতে পেরেছি আইপিএলে এর আগেও অর্ধশত রান করেছি কিন্তু এটাই আমার কাছে সেরা অর্ধশত রান এবং কে কেকেয়ারের হয়ে টিম পারফরমেন্স করতে পেরেছি খুব ভালো পারফরমেন্স করতে পেরেছি তাই আমি খুবই খুশি তো এই কথাগুলোই কিন্তু দুই হিরো কিন্তু এই ম্যাচ শেষে বলেন তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দুই হিরো করেছেন মানে বেঙ্কটেশ আয়ার এবং প্যাট প্যাট কমিন্সের সম্বন্ধে যত বেশি বলবো ততই হয়তো কম হয়ে যাবে তার প্রশংসা তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে